এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং আর্টের আরও একটি এপিসোড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকাল ওয়েট নিয়ে কিন্তু আমরা কম বেশি সবাই চিন্তিত। আশা করছি আমার আজকের রেসিপিটি একটানা 15 দিন ফলো করলে 3 থেকে 4 কেজি ওজন অনায়াসে কমিয়ে নিতে পারবেন। তাই বলে কিন্তু এটা নয় যে লেমন ড্রিঙ্কসের পাশাপাশি আপনারা তেল অথবা চিনি জাতীয় খাবার খেয়ে যাবেন। ডায়েটের প্রধান কাজই হচ্ছে তেল অথবা চিনি জাতীয় খাবার অ্যাভয়েড করা। তাহলেই আমার রেসিপিটির দ্বারা আপনারাও সাকসেস হতে পারবেন। তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি 3টি লেবু নিয়ে নিয়েছি, সেই সাথে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি সাইজের আদা। এখন 1টি লেবুকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এখন আদার খোসা ছড়িয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বাকি 2টা লেবু থেকে মাঝ বরাবর কেটে নিচ্ছি আর এখন এই 2টো লেবুর রস আমি বের করে নিচ্ছি। আমি হাত দিয়েই ভালো করে চেপে চেপে লেবু থেকে সমস্ত রস বের করে নিচ্ছি। সমস্ত রস বের করা হয়ে গেলে সাইডে রেখে দিচ্ছি। লেবুর রস বের করে রাখা খোসাগুলো এখন কেটে নিচ্ছি। সবগুলো দিচ্ছি না, আমি 1 পিস নিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন 1টি হাঁড়িতে কেটে রাখা 1টি লেবু দিয়ে দিচ্ছি, সেই সাথে 1/2টা কেটে রাখা লেবুর খোসাও দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে সবগুলো খোসাও নিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 লিটার নর্মাল পানি। আমি যে পরিমাণ লেবু নিয়ে নিয়েছি এর জন্য 1 লিটার পানি যথেষ্ট। এখন 1টু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে দিলে ভালো। পুদিনা পাতা ওয়েট লসের জন্য অনেক উপকারী। আমার কাছে পুদিনা পাতা বেশি ছিল না বিধায় আমি অল্প দিয়ে দিয়েছি। আপনাদের কাছে থাকলে আপনারা 1 মুঠো পুদিনা পাতা দিয়ে নেবেন। এখন হাঁড়িটাকে চুলায় বসিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি 20 মিনিটের জন্য। ঠিক 20 মিনিট পর লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এখন হালকা 1টু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচ বাড়িয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করে 1টি ঝাড় অথবা বোতলে ভরে নিব। লেমন ড্রিঙ্কসটা খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি। কুসুম গরম থাকা অবস্থায় আমি 1টি কাপে ঢেলে নিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। মধু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই লেমন ড্রিঙ্কসটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে আর রাতে খাওয়া দাওয়ার পরে 1 কাপ খেয়ে নিতে হবে। আমি যতটুকু লেমন ড্রিঙ্কস বানিয়ে নিয়েছি এই লেমন ড্রিঙ্কসটা 1টি ঝাড় অথবা বোতলে ভরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 7 দিনের মতো। প্রতিদিন খাওয়ার আগে ওভেনে গরম করে নিব। যাদের কাছে ওভেন নেই তারা চুলায় 1টি হাঁড়িতে পানি বসিয়ে পানিটাকে গরম করে সেই পানির উপরে গরম করে নিতে পারেন, তবে সরাসরি চুলায় গরম করতে যাবেন না। প্রতিদিন গরম করে খাওয়ার আগে 1 টেবিল চামচ মধু মিশিয়ে খেয়ে নেবেন। এই লেমন জিঞ্জার ড্রিঙ্কসটা কতটা উপকারী তা আর আমি বলতে চাচ্ছি না। আপনারা বাসায় 15 দিন ট্রাই করে অবশ্যই রেজাল্ট আমাকে কমেন্টসে জানাবেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন অথবা আমার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে জানাতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আরও নতুন নতুন ডায়েটের রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকুন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।